হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু খেল দুনিয়া। তো মোহনবাগানের জন্য কিন্তু এবার একটা সুখবর রয়েছে। তো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু খেলতে চলেছে কলকাতা ফুটবল লিগ, অর্থাৎ সিএফএল এ কিন্তু মোহনবাগান খেলতে চলেছে। তো কিভাবে সম্ভব হচ্ছে সেটাই কিন্তু জানাবো এই ভিডিওতে। তো পুরোটা জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ অবধি তোমরা চোখ রেখো, আর তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বেশি বেশি করে কমেন্ট করো, তাহলেই তোমরা এরকম ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। তো চলো দেরি না করে মেন টপিকটা শুরু করা যাক। তো এক সপ্তাহ আগে কিন্তু একটা নিউজ রেডি ছিল, যেটা হচ্ছে মোহনবাগান কিন্তু সম্ভবত কলকাতা ফুটবল লিগ খেলবে না। কারণ হিসাবে কিন্তু তারা জানিয়েছিল যে প্রথমে আইএফএ এর কাছে তাদের কিছু বকেয়া টাকা রয়েছে, সেই বকেয়া টাকা যদি দেয় সেক্ষেত্রে মোহনবাগান খেলবে কলকাতা লিগ। তো সেই বকেয়া টাকার কিছু অংশ কিন্তু আইএফএ মিটিয়ে দিয়েছিল, এবং তারপর কিন্তু মোহনবাগানের তরফ থেকে একটা যুক্তি দেখানো হয়েছিল যে টাকা মিটিয়ে দিয়েছে, তারা খেলতে রাজি। তবে যেহেতু ইন্ডিয়ার ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে ভিয়েতনাম এবং সিঙ্গাপুরের এগেনস্টে, তো সেখানে কিন্তু মোহনবাগানের 9 ফুটবলার চলে যাবে। তো সেক্ষেত্রে মোহনবাগান কী করে দল নামাবে কলকাতা ফুটবল লিগে? কারণ 9 যদি চলে যায় 25 জনের থেকে, সেক্ষেত্রে থাকবে 16 জন। তো 16 জনের মধ্যে আবার 6 বিদেশি, তো 4 বিদেশিকে খেলার অ্যালাউ করবে, বাকি থেকে গেল তাহলে 12 জন। তো এই 12 নিয়ে কিন্তু কোনো টুর্নামেন্ট খেলা যায় না। তো সেই জন্য কিন্তু মোহনবাগান যুক্তি দেখিয়েছিল যে যদি আইএফএ চায় তাহলে কিন্তু ভারতীয় ফুটবল দল থেকে কিন্তু এই প্লেয়ারদের কিন্তু নিয়ে আসতে পারে, বা ভারতীয় ফুটবল দলে এই প্লেয়ারদের যাতে না পাঠানো হয় সেই ব্যবস্থা করুক, তাহলেই মোহনবাগান খেলবে। তো গতকাল কিন্তু ভারতের ফুটবল দলের কিন্তু দল ঘোষণা হয়েছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে মোহনবাগান থেকে 9 বদলে কিন্তু মাত্র 3 সুযোগ পেয়েছে। তো সেই 3 হচ্ছে লিস্টান কুলাসো, দীপক টাংরি এবং আশিক কুরুনিয়ান। তো এছাড়া কিন্তু গত যে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্স ম্যাচে যে আমরা টিম দেখেছিলাম সেখানে কিন্তু মোহনবাগানের অনেক প্লেয়ার ছিল। তো সেই প্লেয়ারদের অনেকেই কিন্তু সুযোগ পায়নি, যেমন উল্লেখযোগ্যভাবে প্রীতম কোটাল, আশিস রায়, সুভাষিস বোস, এরা কিন্তু কেউই সুযোগ পায়নি। মনবীর সিংও রয়েছেন, তো মনবীর সিং এর ফর্মটা খুব একটা ভালো চলছে না এই মুহূর্তে, তাই জন্য তিনি সুযোগ পাননি, সেটা ঠিক আছে। কিন্তু বাকিরা সুযোগ পাননি, সেটাও কিন্তু একটা দেখার মতন বিষয়। তো সেইখান থেকে দেখা যাচ্ছে যে মোহনবাগানের কিন্তু 25 মধ্যে মাত্র 3 ফুটবলার যদি ভারতীয় দলে সুযোগ পায় সেক্ষেত্রে মোহনবাগানের হাতে থাকবে 22 ফুটবলার, এবং 6 মধ্যে যদি 4 বিদেশি যদি খেলার সুযোগ পায় সেক্ষেত্রে 20 দল কিন্তু ইজিলি তৈরি করতে পারবে মোহনবাগান। এবং মোহনবাগান যে যুক্তিটা দেখিয়েছিল সেই যুক্তি কিন্তু আর এই মুহূর্তে টিকবে না, কারণ মোহনবাগান বলেছিল তাদের হাতে পর্যাপ্ত প্লেয়ার নেই। তো মোহনবাগানের হাতে পর্যাপ্ত প্লেয়ারও রয়েছে, এবং মোহনবাগান কিন্তু চাইলে এবার কলকাতা ফুটবল লিগ খেলতে পারে। তবে কলকাতা ফুটবল লিগে কিন্তু সুপার 6 থেকে মোহনবাগান খেলার সুযোগ পাবে, এবং সেখানে কিন্তু ইস্টবেঙ্গল মহামারান তারাও খেলবে। তো 3 প্রধান কিন্তু আবার কলকাতা ফুটবল লিগে ফিরছে, এটা কিন্তু একটা দারুণ ব্যাপার, এবং মোহনবাগানের কিন্তু খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। যদি এখনও অফিসিয়ালি জানানো হয়নি যে তারা খেলবে কি খেলবে না, তবে এই নিউজটাই কিন্তু বোঝাই যাচ্ছে যে মোহনবাগান যে যুক্তিটা দিয়েছিল সেই যুক্তিটা টিকবে না, এবং মোহনবাগানের খেলার সম্ভাবনা কিন্তু খুবই উজ্জ্বল হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই অবধি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করো। ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।